আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ক্যারামেল পুডিংয়ের একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, কারণ আমরা বাচ্চাদের জন্য বাসায় অনেক সময় পুডিং তৈরি করতে চাই, কিন্তু পুডিংটা ঠিকমতো জমে না। আর জমে না কেন সেই কারণটা আপনাদের সাথে আজ শেয়ার করব। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন। আর পুডিং তৈরি করার জন্য আমি এখানে আধা লিটার দুধ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে আরও বাড়াতে পারেন, তো আমি এখানে আধা লিটার পরিমাণে দুধ নিয়েছি। আর দুধটা নেওয়ার পর আমি কিন্তু অনেক বেশি সময় নিয়ে জাল করব না, আমি জাস্ট একটু ফুটে উঠলেই আমি কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো দুধটা। আর যে বললাম যে পুডিংটা কেন জমে না, পুডিংটা না জমার একটাই কারণ হলো যে আমরা ডিমের পরিমাণটা হয়তো বুঝতে পারি না যে কীরকম, মানে কতটুকু দুধের মধ্যে কতটুকু ডিম দিতে হবে। তো আপনারা চাইলে আধা কেজি, মানে আধা লিটার দুধে আপনারা দুইটা ডিম ইউজ করবেন, ইনশাল্লাহ পুডিং জমবে। আর আধা লিটার দুধে তো দুইটা ডিম দিচ্ছি, তো এক লিটার দুধে আপনারা চারটা ডিম দিবেন, চার থেকে পাঁচটা, এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। তো আমরা বাসায় যারা হচ্ছে পুডিং তৈরি করি বাচ্চাদের জন্য, তারা বেশিরভাগ সময় আধা লিটার দুধ দিয়ে আমরা পুডিং তৈরি করি। তো আজকে ভিডিওটা আপনারা যদি পুরোটা দেখেন, তাহলে ইনশাল্লাহ এর পর থেকে কখনোই পুডিংয়ে মানে ফেল হবেন না। 100% আপনারা হচ্ছে একদম পারফেক্টলি পুডিং তৈরি করতে পারবেন। তো আমি হচ্ছে দুধটা এখন নামিয়ে ফেলছি, আর দুধ জাল করব না, দেখতে পাচ্ছেন ফুটে ওঠার কিছুক্ষণ পর আমি নামিয়ে ফেলছি, দুধটা ঘন করব না আমি। আর এখন ক্যারামেল তৈরি করার জন্য আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে আমি যে পাত্রে মানে পুডিংটা তৈরি করব, সেই পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আপনার চাইলে অন্য কোনো পাত্রে ক্যারামেল তৈরি করে নিতে পারেন। আমি এখানে হচ্ছে 3 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি, আর 3 চা চামচ পরিমাণ পানি অ্যাড করছি। আমি একটু ক্যারামেলের পোটটা যেন মোটা হয়, এই জন্য আমি বেশি করে চিনি দিয়েছি। আপনারা চাইলে এখানে কম পরিমাণে চিনিও দিতে পারেন। তো আমার কাছে মনে হয় ক্যারামেলের উপরে যে পোটটা হয় ওইটা একটু মোটা হলে আমার কাছে ভালো লাগে, তাই আমি বেশি চিনি অ্যাড করেছি। আর ক্যারামেল যখন তৈরি করবেন তখন কিন্তু চুলার জালটা একদম লো হিটে রাখবেন, ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, তিতে লাগবে, এটা সবসময় খেয়াল রাখবেন। তো আমি ক্যারামেলটা এখন নামিয়ে ফেলছি, ক্যারামেল তৈরি হয়ে গেছে। ক্যারামেলটা সেট হওয়ার জন্য আমি কিছু সময় রেখে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন ক্যারামেলটা অনেক সুন্দর সেট হয়েছে। এখন আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি, আমি তো আগে বলেছি আধা লিটার দুধের জন্য দুইটা ডিম এনাফ। তো এখানে আমি হচ্ছে 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে আপনার পুডিং একটা ভালো একটা স্মেল আসে, আর ডিমের যে গন্ধ এটা হচ্ছে আসে না। তো আপনারা চাইলে এখানে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। তো আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর এখানে আমি দুধটা অ্যাড করছি। দুধটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে এসেছে, মানে কুসুম কুসুম গরম এরকম পরিমাণে রয়েছে। তো আপনারা যদি গরম দুধ অ্যাড করেন তাহলে ডিমের কিন্তু একটা ছানা তৈরি হয়ে যাবে, মানে ডিমটা একটু ছানা ছানা কেটে যাবে। এই জন্য আপনারা দুধটা সবসময় একটু ঠান্ডা করে ঢেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দুধের কোনো ছানা কাটবে না, পুডিংটা অনেক ভালো হবে। তো এখন আমি এটা হচ্ছে নেড়ে নিয়েছি, আর এটা অবশ্যই দুধটাকে আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর হচ্ছে পুডিং তৈরি করবেন, তাহলে পুডিংটা একদম স্মুথ হবে। আর যদি না ছেঁকে আপনারা হচ্ছে ডাইরেক্টলি পুডিং তৈরি করেন, তাহলে কিন্তু ডিমের যে ভিতরে একটা লাম্প থাকে, এটা হচ্ছে আপনার পুডিংটা স্মুথ হবে না, সুন্দর হবে না। দেখতেই পাচ্ছেন এখানে আমার দুধের শর, তারপর হচ্ছে আমার ডিমের যে একটা ইয়ে ছিল, এগুলো হচ্ছে লেগে আছে, এই জন্য আমি ছেঁকে দিয়েছি। এখানে আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি একটা পাত্রের ভিতরে, আমি হচ্ছে এখন পুডিংটা এখানে ভাপে বসাবো। আর পুডিংয়ের যে পাত্রটা দিবেন সেই পাত্রটার মধ্যে যখন পানি দিবেন, তো পানিটা কিন্তু 1/3 ভাগ মানে পানির নিচে থাকবে,
আর বাকি দুই ভাগে কিন্তু উপরে থাকবে। আর যখন আপনারা হচ্ছে পুডিংটা জাল করবেন, তখন কিন্তু চুলার জালটা মাঝারিতে রাখবেন, যেন পানিটা অনেক বেশি ফুটে উঠে ঢাকনার উপর দিয়ে চলে না যায়। আর আপনারা চাইলে ঢাকনার উপরে একটা ভারী কিছু দিয়ে চাপাও দিতে পারেন, তো আমরা চাপা দেওয়ার প্রয়োজন নেই, কারণ বাটিটা ঢাকনাটা অনেক সুন্দর লাগে, এই জন্য আমি আর কিছু চাপা দেইনি। আর একটা ছিদ্র ছিল, আমি এটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর আমার এই পুডিংটা তৈরি হতে প্রায় 20 মিনিট সময় লেগেছে, আমি মোবাইলে টাইম ধরে দেখেছি, 20 মিনিট মতো সময় লেগেছে আমার। আপনাদের চুলার জালের উপর ডিপেন্ড করছে, এর থেকে বেশিও সময় লাগতে পারে বা কমও সময় লাগতে পারে। তো আমি এখন পুডিংটা হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি, কাঠের গায়ে কিছু লাগেনি, তো আমার পুডিংটা সেট হয়ে গেছে। তো আমি এখন এটা নামিয়ে ফেলবো, আর নামানোর পরে আমি এখন হচ্ছে আধা ঘন্টা পরে ফিরে আসছি। আমি এটা ঠান্ডা করে নিয়েছি, আপনারা চাইলে ফ্রিজেও কিছুক্ষণ রাখতে পারেন, তারপরে কাটতে পারেন। তো আমি ছড়িয়ে দিয়ে চারপাশটা সমানভাবে মানে ছাড়িয়ে নিচ্ছি, যে বাটিতে লেগে আছে চারিপাশে দেখতে পাচ্ছেন। তো আমি এখন একটা প্লেটে ঢেলে ফেলছি, আর ঢালার সময় একটু সাবধানে ঢালবেন। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা তৈরি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক দারুণ, আর এতটাই স্মুথ, এতটাই মানে সফট হয়েছে, আমি আসলে বুঝে উঠতে পারছি না যে কীভাবে কাটবো। মনে হচ্ছে যে হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু আসলে ভাঙবে না, মানে এতটাই সফট, মানে এই জন্য আর কি একটু ভয় করছিল। তো জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, প্লিজ আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।